আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিপ। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে খুব ভালোভাবে সহযোগিতা করার জন্য। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সো এইভাবে সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন এবং পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমি যে টিপস এবং ট্রিক্সটি শেয়ার করতে যাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস বলা যায়। ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি ভিডিওটি শুরু করার আগে প্রথমে কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে ফেসবুক প্রোফাইল লক সম্পর্কে। কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন, কীভাবে তৈরি করবেন এবং অর্থাৎ এনেবল করবেন, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, আমরা যারা ফেসবুক ইউজ করি তারা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হই, কেননা আমাদের ফ্রেন্ড লিস্টে যারা নেই তারা অনেক সময় কী করে, আমাদের মেসেজ বা আমাদের কোনো ডকুমেন্ট অথবা পিকচার বা ইমেজ সেগুলো শেয়ার করে বা ট্যাগ করে, এতে আমরা বিব্রতকর পরিস্থিতির শিকার হই। এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অর্থাৎ নিজের সেফটি এবং সিকিউরিটির জন্য আপনি অবশ্যই যে কাজটি করবেন সেটি হচ্ছে ফেসবুকের প্রোফাইল লক করা। তো কীভাবে করবেন সেটি আমি দাবে দাবে দেখাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। সো ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক, আমি ফেসবুক এর মধ্যে প্রবেশ করছি। ফেসবুকে প্রবেশ করার পরে যে কাজটি করব সেটি হচ্ছে, ফেসবুকে প্রবেশ করার পরে আমি আমার প্রোফাইলটি ওপেন করছি। এটি হচ্ছে আমার প্রোফাইল, এই যে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ লক, অর্থাৎ আমি আমার প্রোফাইলটি লক করে রেখেছি যাতে অনাকাঙ্ক্ষিত কোনো কেউ বা যারা আমার ফ্রেন্ড লিস্টে নেই তারা আমার কোনো পিকচার বা কোনো ডকুমেন্ট বা কোনো ইমেজ যাতে ট্যাগ বা শেয়ার করতে না পারে, আমি এই ব্যবস্থা নিয়েছি অর্থাৎ পার্সোনাল সেফটির জন্য। এই কাজটি আপনি কীভাবে করবেন সেটি আমি আপনাদেরকে আজকে ধাপে ধাপে দেখাচ্ছি, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে আপনি অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রেহাই পেতে পারেন। তো যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার প্রোফাইলের মধ্যে যাবেন। প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটের মধ্যে যখন ক্লিক করবেন তখন আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। অনেকগুলো অপশনের মধ্যে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে হেল্প সেন্টারে চলে যাবেন। লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে তাহলে অবশ্যই আমার পেজটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে পেতে পারেন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লিখতে হবে আপনাকে প্রোফাইল প্রোফাইল লকে যখন আমি এইভাবে লিখবো সার্চ বক্সের মধ্যে তখন আমি এখানে দুটি অপশন পাবো, এটি হচ্ছে হাউ টু লক প্রোফাইল ওয়ান, এটাকে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে কাজটি করব সেটি হচ্ছে এখানে লেখা আছে লক ইউর প্রোফাইল, এই পেজটাতে আসার পরে আপনাকে কিছু ইনস্ট্রাকশন করে দিতে হবে। আমি আপনাকে ইনস্ট্রাকশনগুলো বুঝিয়ে দিচ্ছি। লক ইউর প্রোফাইল সো আননোন পিপল ক্যান নট সি মোস্ট ফটোস, অর্থাৎ যদি আপনি আপনার প্রোফাইলটা লক করে রাখেন তাহলে এখানে লেখা আছে এই যে অধিকাংশ লোক এটি আপনার ছবিগুলো দেখতে পারবে না, এতে আপনি সেফ এবং সিকিউর থাকবেন। লোকিং ইয়োর প্রোফাইল হ্যাল্পস প্রোটেক্ট ইয়োর পোস্টস অ্যান্ড ফটোস ফ্রম পিপল হু আর নট ইয়োর ফ্রেন্ডস অন ফেসবুক, যারা আপনার লিস্টে নেই তারা এটি দেখতে পাবে না, অর্থাৎ আপনার শেয়ার করা ছবিগুলো। পিপল ইউ আর নট ফ্রেন্ডস উইথ ক্যান নট সি এ ফুল সাইজ ভার্সন অফ ইয়োর কারেন্ট প্রোফাইল পিকচার অর ইয়োর প্রোফাইল, অর্থাৎ আপনি যদি আপনার প্রোফাইল পিকচার যদি ফুললি শো করেন সেটি লক দেওয়ার পরে তারা আর দেখতে পাবে না। দে অনলি সি এ স্মল প্রিভিউ অফ দ্য ফটো, অর্থাৎ তারা ছোট একটি পিকচার দেখতে পাবে অ্যান্ড
cannot like or comment on it. এটার পর কোনো লাইক বা কমেন্ট দিতে পারবে না. Friends only. Your posts and photos are only shared with your friend list. যারা থাকবে তারা শুধুই শেয়ার করতে পারবে. The audience for your first public posts has also sent to friends. You can still update the privacy settings on individual posts to make them more private. অর্থাৎ অধিকাংশ প্রাইভেট করতে চাইলে তাহলে আপনি এটা সেটিং এ পরিবর্তন করতে পারবেন. দেন নাম্বার টু হচ্ছে কন্ট্রোল ইউর টাইমলাইন অ্যান্ড ট্যাগস. টাইমলাইন অ্যান্ড ট্যাগস রিভিউ অ্যান্ড অটোমেটিক্যালি টার্ন অন থাকবে, অর্থাৎ খোলা থাকবে. দিস মিনস দ্যাট ইফ ইউ হ্যাভ বিন ট্যাগড ইন এ পোস্ট ইউ ক্যান ডিসাইড ইফ ইউ দ্য অ্যাপিয়ার্স অন ইউর টাইমলাইন অর নট. অর্থাৎ আপনি যখন এটি ট্যাগ করবেন তখন এটি ডিসাইড করবে এটি আপনি উপস্থিত আছেন. And if your friend tries to tag your photos, you must approve it. অবশ্যই কেউ যদি ট্যাগ করতে চায় তাহলে আপনার অনুমতি লাগবে. Only your friends can see posts you have been tagged on your timeline. Number 3, tagging privacy. If you tag someone in your photos, that person's friends cannot see the photos unless you are also friends with those friends. অর্থাৎ যদি আপনার ফ্রেন্ড লিস্টে সে না থাকে তাহলে ট্যাগ করতে পারবে না. অ্যাবাউট ইনফো, এক্সেপ্ট ইউর পাবলিক ইনফরমেশন লাইক ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কান্ট্রি. অনলি ইউর ফ্রেন্ডস ক্যান সি মোস্ট অফ দ্য ইনফো অন ইউর প্রোফাইল. দিস প্রোফাইল ইজ লক. আমি লক করে রেখেছি অ্যাপিয়ার, অর্থাৎ কেউ যদি আপনার প্রোফাইলে ঢুকে তাহলে অবশ্যই সেটি লক দেখতে পাবে এবং সে আপনার প্রোফাইলে ঢোকার সাহস পাবে না. এই হচ্ছে মোটামুটি ইনস্ট্রাকশন. এবার আপনি কীভাবে লক করবেন সেটি আমি দেখাচ্ছি. এই কাজটি করতে হলে আপনি এখানে ক্লিক করবেন. ক্লিক করার পরে ট্যাপ হিয়ার, অর্থাৎ আপনি যদি লক করতে চান তাহলে অবশ্যই ট্যাপ হিয়ারে ক্লিক করতে হবে. ট্যাপ হিয়ারে ক্লিক করার পরে আপনি একটি নতুন ইন্টারফেস পাবেন, অর্থাৎ সাথে সাথে আপনার প্রোফাইলটি লক হয়ে গেল. ইয়োর প্রোফাইল ইজ লক. আমি অবশ্যই বুঝাতে পেরেছি কীভাবে খুব সহজ পদ্ধতিতে আপনি আপনার প্রোফাইলটা লক করবেন. অবশ্যই আপনি আজকেই জানিয়ে গেলেন. এতে আপনার গুরুত্বপূর্ণ ডাটা বা ছবি বা কোনো ইনফরমেশান অবশ্যই সেফ অ্যান্ড সিকিউর থাকবে. সেই সমস্ত আনএথিক্যাল প্র্যাকটিশনার যারা আপনার লিস্টে নেই, অর্থাৎ যারা আনফ্রেন্ড বা আপনার ফ্রেন্ড লিস্টে নেই, তারা অবশ্যই কিছুই করতে পারবে না. সো এবার আমি গোব্যাকে চলে যাচ্ছি. গোব্যাকে চলে যাওয়ার পরে আমি আরেকটি কথা, আরেকটি ট্রিক্স আমি আপনাদেরকে বলে দিচ্ছি. অনেক সময় দেখা যায় যে অনেক বাংলাদেশি প্রোফাইলের মধ্যে, বিশেষ করে যারা বাংলা নাম দিয়ে প্রোফাইল খোলেন বা ফেসবুক প্রোফাইল খোলেন, তাদের প্রোফাইলগুলো লক করা যায় না. অর্থাৎ ফেসবুক প্রোফাইল লক করা যায় না যদি আপনি, যেমন একটি বাংলা নাম দিয়ে লেখা আছে সজীব রায়হান, অনেক সময় দেখা যায় এটি লক হয় না. সেজন্য আপনি একটি টিপস এবং ট্রিক্স ফলো করতে পারেন. যদি আপনি আপনার প্রোফাইল ইংলিশ নাম দিয়ে খোলেন তাহলে অবশ্যই আপনি সহজে লগ ইন করতে পারবেন. যেহেতু আমার প্রোফাইলটা ইংলিশ নাম দিয়ে, সুতরাং এটি সহজে হয়ে গেল. তো আশা করি যদি লক না হয় তাহলে এই টিপসটি আপনি অবলম্বন করতে পারবেন. এই হচ্ছে কীভাবে প্রোফাইল লক করবেন, সেটি আমি দেখালাম আজকে. তো এবার কীভাবে আনলক করবেন, অর্থাৎ কীভাবে আনলক উঠিয়ে দেবেন. এখানে লেখা আছে হাউ ডু আই আনলক প্রোফাইল. আমার এই প্রোফাইলটি লক আছে, আমি এবার আনলক করে দিব, অর্থাৎ লকটা উঠিয়ে দিব. ট্যাপ আনলক ইউর প্রোফাইল, তো হিয়ারে ক্লিক করলে হয়ে যাবে. আপনি লক থেকে আনলক, আনলক থেকে লক এভাবে সহজে করে নিতে পারবেন খুব সহজে হেল্প সেন্টারে গিয়ে. তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে. তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশাপাশি আমার চ্যানেলে যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক করে রাখুন এবং অনুরোধ জানাবো লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো আপনি এখানে দেখতে পারেন. ভিডিওতে ক্লিক করলে অবশ্যই সমস্ত ভিডিওগুলো আপনি দেখে. আমি আমার চ্যানেলের মধ্যে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড একটি করে ভিডিও পাবলিশ করে থাকি, যাতে করে আপনারা উপকৃত হন এবং আপনার স্পেশাল কোনো টপিক্সের বা কোনো বিষয়ের উপর যদি ভিডিও তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন. আশা করি আপনার সেই ভিডিও তৈরি করার জন্য আমি আন্তরিক চেষ্টা করব। পরিশেষে আবার অনুরোধ জানাচ্ছি,
পাশে থাকবেন, সাথে থেকে আমাকে উৎসাহ যোগাবেন, যাতে করে আমি কন্টিনিউ আপনাদের সাথে থাকতে পারি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।